বিশেষ করে এর আগে কখনো আমার মেয়ে এরকম ভাবে হাঁটতে চায়নি, এর আগে কখনো সে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু এক হাত ধরে বা ছেড়ে দিয়ে কিন্তু সেরকম ভাবে হাঁটার চেষ্টা করেনি। আজকে আমরা জলপেশ মন্দির এসেছি, শিব বাবা এবং পার্বতী মায়ের কাছে আমার মেয়ে আজকে জন্মদিনের জন্য আমি উপাসনা করেছি, আর সেখানে পুজো দেওয়ার পরে সেই মন্দিরের চত্বরে সে কীভাবে হাঁটছে দেখো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে বিশেষ একটা মুহূর্ত শেয়ার করব। তো আজকে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু আমরা এসেছি জলপেশ মন্দিরে পূজা দেওয়ার জন্য। আমি তোমাদেরকে মন্দিরটা চারতলা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, তাই জন্য ওকে আমি স্নান করানোর জন্য কাঁচা হলুদ বেটে নিয়েছি, তার সাথে আমি অ্যাড করব দুধের সর। এই দুটো জিনিসকে মিক্স করব, এর সাথে আমি অ্যাড করে দেবো বন্ধুরা মামা আর্থের যে হেড টু টো ওয়াশটা রয়েছে, যেটা কিন্তু মাথাতেও অ্যাপ্লাই করা যায় এবং পুরো বডিতে অ্যাপ্লাই করা যায়, সেটা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু। আর তার সাথে আমি মামা আর্থের পাউডার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডাস্টিং পাউডার। এগুলোকে মিক্স করে নিয়ে এটাকে আমি আমার বেবির কিন্তু শরীরে ব্যবহার করবো। এটা কিন্তু একটা ন্যাচারাল উবটান, যেটা দেখবি স্কিনটা অনেক বেশি সফট এবং সাপল হয়ে যায়, স্কিনটা কিন্তু মসৃণ থাকে, ঠিক আছে। শীতের দিনে কিন্তু তোমরা এটা করতেই পারো। তো এটা দিয়ে আমি বেবির পুরো শরীরের মধ্যে মাখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মাথায় অ্যাপ্লাই করবো না আমি, তো পুরো শরীরের মধ্যে মাখিয়ে দিয়ে আমি শুধু নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবো। আর এই শীতের দিনে কিন্তু আমি বেবিকে কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু স্নান করাই। আমি সুন্দর করে স্নান করিয়ে তাকে আমি রেডি করে দেবো বন্ধুরা। আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু মুহূর্ত রয়েছে, কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, কালকে আমরা গেছিলাম জলপেশ মন্দিরে, সেখানে গিয়ে পুজো দিয়েছি। তো এবারে তোমরা দেখো আমার মেয়ে কী করে টিপ পরে, ওকে জাস্ট আমি বলবো যে মামা আসো আমি তোমাকে টিপ পরিয়ে দিচ্ছি। ও দেখবে কত সুন্দর করে চোখ বন্ধ করে থাকে বড় মানুষদের মতো, বড় মানুষরা যেমন মেকআপ করার সময় চুপচাপ থাকে যাতে নষ্ট না হয়ে যায়, ম্যাসি না হয়ে যায়, ওরকমভাবে চুপচাপ থাকবে। দেখো একদম পিচ্ছি পাকা। তারপরে আমি ওকে সুন্দর করে টিপটা পরিয়ে দিয়ে রেডি করে দেবো। রেডি করার সময় ও আমাকে বেশি একটা বিরক্ত করে না, কিন্তু আজকাল কেন জানি না একটু বেশি পাকা হয়ে গেছে, বেশি পাজি হয়ে গেছে, তো জামা কাপড় বেশি একটা পরতে চায় না। একটা প্যান্ট পরে দিলে একটা প্যান্ট খুলে মানে পা ঢুকিয়ে দিলে একটা পা বের করে দেয়। তো যাই হোক, আমি আমার মাথা থেকে এখন চিরুনি করবো না, কারণ ভেজা চুলে কখনোই চিরুনি করতে নেই, বাচ্চাদের চুল অনেক বেশি নরম থাকে, কোমল থাকে, চুল কিন্তু পড়ে যায়। তো ফাইনালি আমরা চলে এসেছি জলপেশ মন্দিরে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা ওই যে মন্দিরে পুজো দিয়েছিলাম জলপেশ মন্দিরে, মেন মন্দিরের ভিতরে, সেখানে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যাইনি। তো এবারে বাইরে এ আমরা পুজো দেওয়ার পরে তোমাদেরকে আমি জাস্ট মন্দিরটাকে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু ভীষণই ভালো, এখানে অনেক ভিড় হয় সকালের দিকে, ভালো সকালের দিকে যে পূজাটা হয় সেই পূজায় কিন্তু মোটামুটি ভিড় থাকে। আমরা সেই পূজাতে যেতে পারিনি, কারণ আমাদের বেরোতে বেরোতে 11টা পার হয়ে গেছিলো। তো পরে আমরা আলাদা করে পূজা দিয়েছি আমার মেয়ের জন্য। আমি তোমাদেরকে চারতলটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরে কিন্তু আমার যখন জন্মদিন ছিল তখনও আমরা এখানে এসেছিলাম এবং এখানে এসে পুজো দিয়েছি। সত্যিই কিন্তু অনেক বেশি ভালো লাগে, বার্থডে সেলিব্রেশন বলো বা যে কোনো অ্যানিভার্সারি বলো, এগুলোতে কিন্তু পূজা দিলে মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। তো তাই জন্য আমরা পুজো দেওয়ার পরে আমরা কিন্তু কোনো রকম কেক কাটিংয়ের প্ল্যানিং করিনি, বাড়িতে আমরা কোনো অনুষ্ঠান করিনি। তো এবারে আমরা চলে গেছি একটু রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর দেখো আমার মেয়েও কিন্তু খাচ্ছে ওর বাবার সাথে, আমি যখন ওকে খাইয়ে দিই তখন ও খেতেই চায় না, আমার সাথে বদমাইশি করে। ওর বাবা যখন ওকে খাইয়ে দেয় তখন কিন্তু ও একদম খেয়ে নেয়, ভালো মতো ভাবেই ও খেয়ে নেয়, ডাল তরকারি ভাত যেটাই হোক খেয়ে নেয়, আমার কাছে ও খেতে চায় না। বাবা আর মেয়ের একটা আলাদা রকম সম্পর্ক। মন্দিরে গিয়ে আমার মেয়ে তো নিয়মিত মানে হাঁটা শুরু করে দিয়েছে, ও হাঁটা শুরু করছিল, জাস্ট ওকে একটা হাত ধরতে হবে, ও কিন্তু পুরো মাঠের মধ্যে হাঁটতে চাইছে। আমি জানি না এটা ভগবানের কৃপা কিনা, তবে আমি মন থেকে অনেক বেশি বিশ্বাস করি। আমি ভগবানের কাছে সবসময় আরাধনা করি আমার মেয়ের যাতে কোনো প্রবলেম না হয়, তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, কারণ মানুষে কিন্তু বলতে কখনোই খামতি করে না যে এটা সমস্যা ওটা সমস্যা। কিন্তু আমি যেটা মন থেকে বিশ্বাস করি যে এই সমস্ত অনুষ্ঠানে হোক বা যে কোনো সমস্যার মধ্যে যদি ভগবানকে আমরা ডাকি তবে কিন্তু সেখান থেকে পজিটিভ একটা ভাইব আসে। আর বার্থডে যে ব্যাপারটা, কেক কাটিংয়ের যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমার জন্য সারপ্রাইজ ছিল, আমি জানতাম না। বাড়িতে ওর বড় মা ওরা কেক নিয়ে এসেছিলো, কেক নিয়ে এসে আমাকে ডেকে তারপর বাবুকে দিয়ে বার্থডে সেলিব্রেশন করিয়েছে। Yeah!
কেক কাটা দিয়ে কেক কাটতেছে দেখো কেক কাটতেছে বাবা কে হ্যাঁ হ্যাঁ ওরা কি দেখো কি করে মামা মন্দিরটা এখান থেকে দেখতে কিছুটা এরকম লাগে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দেবে, আর তোমাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ।